নমস্কার বন্ধুরা, বিউটিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আলু এবং বাদাম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটি খেতে খুব সুন্দর, অপূর্ব। বাড়িতে সবজি না থাকলে আপনারা আলু এবং বাদাম দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলুন সঙ্গে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনেবাদাম, একটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে আমি হাফ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো এবং একটা আদার পিস নিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম, আলু এবং পেঁয়াজ, টমেটো, আদা সবগুলো একসাথে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমার চিনেবাদাম এবং সাথে দেওয়া সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে সব সেদ্ধ তুলে নিলাম। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিব। দেখুন, সেদ্ধ হয়ে টমেটোর চোখগুলো কেমন আলতো হয়ে এসেছে। আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটা আমি মিক্সিতে নিয়ে সবগুলো পেস্ট করে নেব। দেখুন, আলু, বাদাম এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেল। একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে এবং আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং একটা থালা নিয়ে নিয়েছি ছোট, তেল ব্রাশ করে নিলাম। মিক্সির জারে আমি হাফ কাপ দই নিয়েছি এবং তাতে সেদ্ধ করা পেঁয়াজ, টমেটো এবং আদা দিয়ে দিচ্ছি একটা মশলা ব্যাটার তৈরি করার জন্য। চিনেবাদাম এবং আলুর যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স এবং 2 চামচ বেসন। এবার আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল ইউজ করব না, আমি ওর মধ্যে যা জল থাকবে তা সেটা দিয়েই মাখাবো। আমার মাখানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণ দিয়ে আমি আরেকবার মাখিয়ে নেব। কড়াইয়ের জলটা ততক্ষণে ফুটে উঠেছে, আমি স্ট্যান্ড দেওয়াই ছিল। থালাটাকে আমি আরেকবার তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি আলু এবং বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু বাদামের পেস্টটাকে আমি একটা ট্যাচুলা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, সুন্দরভাবে ছাড়া থালার চারিদিকে ছড়িয়ে দিলে এটা খুব সহজেই জমাট বেঁধে উঠবে। প্রায় ছড়ানো আমার হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে একে ভালো করে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে বরফির মতো কেটে নেব। দেখুন, বরফি আকারে কেটে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়ে তাতে আমি প্রায় 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, সয়াবিন রিফাইন অয়েল। এবার আমি বরফিগুলো সবটা একটা একটা করে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বরফিগুলোকে আমি উল্টো পাল্টা করে নিচ্ছি, একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি।
আমার ভাজা প্রায় কমপ্লিট, আমি এটাকে তুলে নিচ্ছি। সেই কড়াইটাতে আমি আবার 1 চামচ মতো তেল ইউজ করলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1টা দারচিনি, আর দিচ্ছি সামান্য 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আমার পেস্ট, যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, দই, সেদ্ধ পেঁয়াজ এবং আদা, সেটা আমি দিয়ে দেব। এই পেস্টটাকে আমি নাড়তে থাকবো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ। দিয়ে দেব 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নাড়াতে থাকবো মশলাগুলোকে। মশলাগুলোকে না অনবরত নাড়তেই থাকবো যাতে নিচে না লেগে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো। মশলাকে আমি অনবরত নেড়ে যাব যাতে নিচে না লেগে যায়। এক্সট্রা অয়েলটা অনেকটা বেরিয়ে এসেছে দেখুন, এবং মশলাটা বেশ শুকনো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া বাটির জলটা এতে দিয়ে দিলাম। তো অল্প জল এখানে ব্যবহার করেছি আমি। ঝোলটা একটু ফুটে আসলে আমি আলু বাদামের যে বরফি ভাজাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা। গরম মশলা দেওয়ার পর একটু হালকাভাবে আমি নেড়ে নেব। আমার রান্না প্রায় শেষ। উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন অনেকটা ঠান্ডা হয়ে এবং জমে এসেছে সবজিটা আমার। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে পরিবেশন করতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে একটা চেষ্টা করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।